সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অনন্যার ব্লগস। আজকে দেখতে পাচ্ছ সকালে আমি রেডি হয়ে গেছি বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আমাকে তো স্কুলে যেতে হবে। তো আজকে খুব সকাল সকাল উঠেছি, উঠে তো মানে উঠেই ভাবলাম কি মনে হলো, ব্রাশ করে ফ্রেশ হয়ে ভাবলাম স্নানটা করে নিই। তো স্নানটা করে নিয়েছি একবারে, এখন করব ব্রেকফাস্ট। তাহলে চলো বন্ধুরা ব্রেকফাস্ট করি। ও বন্ধুরা, আমার আজকের ব্রেকফাস্ট, আজকের ব্রেকফাস্টে আছে বন্ধুরা রুটি আর চা। এই রকম রুটিগুলোকে রোল করে চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে বন্ধুরা। এতদিনে এই ব্রেকফাস্টটা আমি আজকে খেতে চলেছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তাহলে বন্ধুরা ব্রেকফাস্টটা করে নেই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। বন্ধুরা হয়ে গেল ব্রেকফাস্ট, এখন মা বলছে একটু বাজারে যেতে, মানে সবজি বাজারে, আমার বাড়ির কাছে যে বাজারটা আছে সেখানে। তাহলে চলো বন্ধুরা বাজারে যাই, বাজারে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি বাজারে, তাহলে জিনিসপত্র নিয়ে নি। দৌড়াতে দৌড়াতে আসলাম না, সবাই স্কুল আছে আর বলেন না, আমার অবস্থা খুব শোচনীয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বলে দিল, হুড়ুর করে দৌড় দিলাম আর শুধু ঘুরে দিলাম। কটা হচ্ছে? ভাবলি ছটা? আরে ছটা, ছোট 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 করতে করতে দৌড় দিলাম। হ্যাঁ নিয়ে দিন। বন্ধুরা চলে এলাম বাজার থেকে, আজকে মাহুর নিয়ে গেলছিলাম, তো সেই জন্য রাস্তার দৃশ্যাবলী তোমাদেরকে দেখাতে পারলাম না। তো স্কুল যাওয়ার আগে মা আমার জন্য বানাচ্ছে একটা টেস্টি ডেলিশিয়াস ডিশ, যখন বানানো হয়ে যাবে মা সার্ভ করবে তখন আমি তোমাদেরকে দেখাবো মা আজকে আমার জন্য কি বানালো বন্ধুরা। ওহো, তারপরে আবার স্কুলে যেতে হবে বন্ধুরা, স্কুলেও তো বাহন নিয়ে যাব, তো রাস্তায় দৃশ্যাবলী দেখানো পসিবল হবে না বন্ধুরা। তো তাহলে স্কুলে গিয়ে মনে হয় ব্লগ করা পসিবল হবে না, কারণ যেহেতু সরস্বতী পুজো এগিয়ে আসছে তো স্কুলে প্রচুর কাজ আছে, তো সব কিছুই ম্যানেজমেন্টের দায়িত্ব তো আমি বন্ধুরা, আমাকে সব কিছুই দেখে নিতে হচ্ছে। তো সেই জন্য স্কুল থেকে বেরিয়ে তাও হবে না, বাহন থাকবে, বাড়িতে এসে একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। কিন্তু তার আগে তোমাদেরকে দেখাচ্ছি মা স্কুলে যাওয়ার আগে টিফিন হিসাবে আমার জন্য কি বানাচ্ছে। বন্ধুরা এই দেখো সেই টেস্টি ডেলিশিয়াস ডিশ, যেটা আমার স্কুল যাওয়ার আগে টিফিন, সেটা হলো আহা আলু গাজর মটরশুঁটি বাদাম দিয়ে ইয়াম্মি ভাত ভাজা, আহা। আর তার সঙ্গে এখন দিল বন্ধুরা পাঁপড়। ও জমে গেল, জমে গেল বন্ধুরা, টিফিন জমে গেল। তাহলে বন্ধুরা টিফিনটা করে নিই, স্কুলে যাই, স্কুল থেকে ফিরবো, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। বন্ধুরা এখন বাজে এই সন্ধে 6:30, সরি বন্ধুরা সরি, আর বলো না বন্ধুরা, আমি তো বললাম যে স্কুলের কাজ আছে, এবার বাড়িতে এসে কথা বলবো। তো বাড়িতেও এসেছি, স্টুডেন্টগুলো চলে এসেছে, তো ভাবলাম পড়িয়ে নিই তারপর কথা বলি। তো পড়িয়ে ছুটি দিলাম, তখন বাজে 3:30, তারপরে তোমার ইয়েতে, তারপরে তখন মা বলছে যে মানে বাবার পেনশনের টাকাটা ব্যাংক থেকে না তুললে বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। তখন আমি লাঞ্চটাও করলাম না, তখনই আমি রেডি হলাম, টিউশন পড়ানোর ড্রেসটা চেঞ্জ করলাম, রেডি হলাম, চলে গেলাম ব্যাংকে। ব্যাংকে গিয়ে দেখি 80 জন লোক, তার পেছনে আমি এইভাবে দাঁড়িয়ে থেকে 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 তারপরে হলো, তারপরে বাড়িতে এলাম এই তো একটু আগে, তারপর ড্রেসটা চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, এখন করব লাঞ্চ। টি ব্রেক না বন্ধুরা, লাঞ্চ। ও অবশ্য টি খাইয়েছে বন্ধুরা ব্যাংকে, ম্যানেজারের দয়া হয়েছিল বোধহয় আমাদেরকে দেখে,
যারা হচ্ছে এইরকম ভাবে দাঁড়িয়ে থেকে থেকে মানে টাকা তোলার জন্য লাইন দিয়েছে, তাদের জন্য ব্যাংক ম্যানেজার চায়ের আয়োজন করেছিলেন বন্ধুরা, এক কাপ কাগজের কাপ করে চা দিয়েছেন, কি ভালোবাসা ভাবো। তো যাই হোক, তারপরে তোমার চা তো ওখানে খাওয়া হয়ে গেল, তো এখন ভাবছি ভাতটা খেয়ে নিই, না হলেও সকালে ভাত ভাজা খেয়েছিলাম বন্ধুরা, তারপর তো আর কিছুই খাইনি, এখন তো পেটের মধ্যে ছুঁচু রন দিচ্ছে। তাহলে চলো বন্ধুরা, এখন মানে সান্ধ্যকালীন আহার বা লাঞ্চ, লাঞ্চই বলবো কারণ আমি দুপুরে খাবার খাইনি, কিন্তু সান্ধ্যকালীন আহার অ্যাকচুয়ালি, চলো সেটা করি আর তোমাদেরকে দেখাই আজকের সান্ধ্যকালীন লাঞ্চে আমি কি খাচ্ছি। এটা সান্ধ্যকালীন লাঞ্চ বন্ধুরা, ইয়েস, সান্ধ্যকালীন লাঞ্চে আমি কি খাচ্ছি। তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক, দেখা যাক কি আছে খাবারে, সরি খাবারে না মেনুতে, উল্টোপাল্টা বলছি খিদের চোটে বন্ধুরা। এই দেখো বন্ধুরা আমার আজকের সান্ধ্যকালীন লাঞ্চ, তাহলে দেখা যাক বন্ধুরা কি কি আছে আজকের লাঞ্চে। আছে ভাত, তার সঙ্গে ম্যান্ডেটরি উচ্ছে ভাজা, তার সঙ্গে রয়েছে বন্ধুরা শীতের ইয়াম্মি ইয়াম্মি বেগুন ভাজা, তার সাথে আছে বন্ধুরা স্টুডেন্টের দেওয়া ধনে পাতা দিয়ে ইয়াম্মি ইয়াম্মি ডাল, তার সাথে আছে বন্ধুরা ওহো ইলিশ মাছের সর্ষে পোস্ত বাটা আলু দিয়ে, আর তার সাথে আছে বন্ধুরা পাঁপড় ভাজা, ওহো এই হলো তাহলে আমার আজকের সান্ধ্যকালীন লাঞ্চ। তাহলে বন্ধুরা লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে। বন্ধুরা আমার সান্ধ্যকালীন লাঞ্চ হয়ে গেছে, এখন না বন্ধুরা সারাদিন ধরে না খাওয়ার জন্য কিনা জানি না বা চা খাওয়ার টাইমটা পার হয়ে গেছে কিনা জানি না, তো সেই জন্যই মানে মাথা ব্যথা করছে বন্ধুরা, আর কি বলবো বলো, কি মাথা যন্ত্রণা করছে। তাহলে বন্ধুরা একটু মাথায় বাম লাগাই, একটু শুয়ে রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা, প্লিজ ডোন্ট মাইন্ড। বন্ধুরা খুব মাথা ব্যথা করছিল, তো তোমাদের তো বললামই, তারপরে একটু বাম লাগিয়ে শুয়েছিলাম, তো শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি, তো যাই হোক তারপরে এই ঘুম থেকে উঠেছিলাম, তো তখন তো প্রায় 9:30 বেজে গেছে, তো তারপরে উঠলাম, উঠে তো কালকে যেহেতু টিউশন আছে তো ওদের পড়ানোর জন্য গ্রামার লিখলাম, কিন্তু মানে মাথা ব্যথাটা ঠিকঠাক কমেনি বন্ধুরা, আর যেহেতু লাঞ্চের সময় কিছু না খেয়ে একেবারে সন্ধ্যাবেলা খেয়েছিলাম তো মানে শরীরটা ঠিক লাগছিল না, তো সেই জন্য রাত্রেবেলা ডিনারটাও করলাম না। তো অনুর গল্পের আসলে তো আজকে গল্প দেওয়ার দিন, তো আজকে তো বুধবার, তো সেই জন্য একটা শর্টস দিয়ে দিলাম, আপলোড করে দিলাম, শর্টসটা আপলোড করার পরেও তো ভাল লাগছিল না আবার, তো মানে আমার কথা শরীরটা ভালোই লাগছে না, তো তারপরে আবার একটু শুয়েছিলাম, তো এখন তো প্রায় 11:30 বেজে গেছে বন্ধুরা, তো এখন ভাবছি যে ব্লগটা তো শেষ করতে হবে, তাহলে বন্ধুরা এখন তো শুয়েই পড়তে হবে কারণ শরীরটা বিশেষ ভালো লাগছে না আজকে আর। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তাহলে আজকের মতো গুড নাইট, টাটা।